কিসে 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 ভাই? ভাই এখন একটা মানে এমন একটা জায়গা আছে যে জায়গাটা ভেরি হন্টেড, জায়গাটা অত্যন্ত রহস্যময়। এখানে কি রহস্য লুকিয়ে আছে আপনারা জানবেন একটু পরে। এখানে অনেক রাত আমরা গভীর রাতে বের হয়েছি, কোনো মানব মানে মানব জাতি বা কোনো মানুষ শূন্য আর কি বলবো জায়গাটা। তো আমি দৃশ্য দেখতে বলবো আপনাদেরকে, আকাশের মধ্যে চাঁদ, যে কী কী দৃশ্য বা কী কী হন্টেড প্লেস। মানুষ বলে থাকে যে বিভিন্ন ধরনের হন্টেড প্লেস বা গোস্ট বা ভূত ভূত আছে, তো আমরা ভূতের খুঁজে আসলে বের হয়েছি। দেখি আমরা রাস্তায় কোনো ভূত যদি আমরা যদি কোনো ভূত পাই কিনা। হর্ন দিলাম, এই ভূত কোথায় তুমি? ভূত জায়গাটা মানুষ থাকে না আলটিমেটলি নরমালি। আমরা একটা খোঁজ পাইছি আসলে জায়গাটার, এই খোঁজের খোঁজ নিয়েই যাচ্ছি এখন। আল্লাহ জানে কি দেখবো গিয়া। সবাই মানা করছে আসতে এখানে, দেখা যাক কি দেখা যায়। ওই ডান পাশে না, এটা ডান দিকে? হ্যাঁ, এটা ভেরি হন্টেড প্লেস, খুবই নাইস একটা জায়গা। ফাঁকা মানে কি হেভি বাতাস এখানে, একদম ফাঁকা। এখানে এখানে চেকপোস্ট নাকি? লাইট মাইট জ্বলে কি ব্যাপার? এখানে এত মানুষ কেন? কিসে জায়গা? আমরা এখন যাচ্ছি যেইটা, যেই আমাদের প্রাইভেট কারটা নিয়ে গেছিলো চোরে, ওটা উদ্ধার করার জন্য। সাথে পুলিশ আছে, পুলিশের লোক সাথে আছে, আর আমি লোকেশনে দেখতে পাচ্ছি কোথায় আছে গাড়িটা। লোকেশনে আমি গাড়ি দেখতে পাচ্ছি, এই লোকেশন অনুযায়ী আমি এখন যাব। আমরা গাড়ির লোকেশন ধরে ধরে আমরা যাচ্ছি। আশা করা যায় টেসলা জিপিএস থাকার লাগানো গাড়িতে ইনশাল্লাহ আমরা পেয়ে গাড়িটা। যে লোকেশন দেখাচ্ছে এটা একটা অজপাড়া গ্রামে, মানে এমন এক জায়গা যেখানে কোনোদিন গাড়ি ঢোকা সম্ভব না। দেখেন রাস্তা কত টিপা ভাঙ্গা রাস্তা, এদিক দিয়ে গাড়ি ঢোকাই সম্ভব না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ম্যাপ এদিক দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে রাস্তাটা যে সাইজ, এখান দিয়ে গাড়ি যাওয়াটা অলমোস্ট ইম্পসিবল। দেখেন সাইজ রাস্তা, খুব চিপা রাস্তা। একটা মফস্বলে আমরা আসছি, রাস্তা খুব কাদা। এখনো দেখাচ্ছে 5 মিনিট, 5 মিনিট পরেই আমি হয়তো বা গাড়ির কাছাকাছি পৌঁছে যাব। আর মাত্র 2 মিনিট, 450 মিটার সামনে এখন আছে গাড়িটা। আর মাত্র 180 মিটার, 1 মিনিট, দেখা যাক আমরা গাড়ি বন্ধ করতে পারি কিনা। এই যে আমরা অ্যাকর্ডিং টু ম্যাপ গাড়ির কাছে চলে আসছে। এখানে 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 দেখাচ্ছে। এই যে আমরা তো মানে রাস্তা তো ওদিকে নাই, যেখানে গাড়ি দেখাচ্ছে সেখানে রাস্তা নাই। ভাই ম্যাপ এখানে দেখাচ্ছে, হ্যাঁ
দেখেন তো ভাই, এটা কান্নাকার বাসা। এটা তো মনে আমার গাড়ি, দেখে তো দেখে তো দেখে তো। এই যে যে ম্যাপে দেখাচ্ছে আমি গাড়ির সামনে, এই যে ম্যাপে দেখাচ্ছে, এটা কি আমাদের একটু তুলি তুলি নাম্বারটা দেখে তো। হ্যাঁ হ্যাঁ, এটাই 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 এটাই। হ্যাঁ রে, আমার কাছে এক্সট্রা একটা চাবি ছিল, জঙ্গলে রাখতে গাড়ি, আমার কাছে চাবি একটা এক্সট্রা ছিল, জঙ্গলের মধ্যে গাড়ি রাখছে আমি পুরোটাই ভিডিও করতেছি, জঙ্গলে রাখছে, জঙ্গলের মধ্যে গাড়ি দেখছেন, আম গাছ আমও আছে, কাগজ সব এখানে ছিল, ভিতরে ছিল কাগজ, একটা ব্যাগ ছিল, দেখেন ব্যাগটা আছে কিনা। হ্যাঁ আছে আছে আছে, ওই যে ওই যে হ্যাঁ দেখতে পাচ্ছি আমি ভাই। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, এটা আমাদের কাজই, ধন্যবাদের কিছু নেই, ধন্যবাদ আমাদের কাজ। আপনারা মানে বাংলাদেশ পুলিশ না থাকলে গাড়ি উদ্ধার করা সম্ভব হইতো না আসলে। হ্যাঁ, গাড়িটা এমন একটা অবস্থায় পাওয়া গেছে, অক্ষত অবস্থায়, বিশাল ব্যাপার। জিপিএস টাকা লাগানো ছিল, টেস্টক লাগানোর কারণে আমি কিন্তু গাড়িটা খুঁজে পেলাম। এই যে এই যে আমি কিন্তু গাড়ির পাশে একদম সামনে, এই যে আমি আর গাড়ি 10 ফিট কম বেশি দেখাচ্ছে, দেখা যাচ্ছে ভাই। এখন আমি যে নেওয়ার উপায় কি, এখন জাস্ট আপনাকে একটা প্রমাণ দিতে হবে যে আপনার নাম আব্দুল সামাদ, তারপর আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন। তবে থ্যাংক ইউ আপনাকে, গাড়িটা টেস্ট করে লাগানো থাকার কারণে আমি ইজিলি খুঁজে পেয়েছি। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি নিতে পারবো গাড়িটা, আপনি চালাই চলেন, চলো 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 চলো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।